আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আমার এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব বাংলাদেশ বিষয়গুলির একটি গুরুত্বপূর্ণ টপিক, আর তা হচ্ছে সংবিধান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে ভাগ আছে 11টি, অনুচ্ছেদ আছে 153টি, অনুচ্ছেদ ইংরেজি আর্টিকেল। আজকে টিউটোরিয়ালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগ নিয়ে আলোচনা করব। তৃতীয় ভাগের নাম মৌলিক অধিকার। তৃতীয় ভাগে অনুচ্ছেদ আছে 26 থেকে 47। যারা সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই 26 নং অনুচ্ছেদ থেকে 47 নং অনুচ্ছেদ পড়বেন এবং মনে রাখবেন। 26 নং অনুচ্ছেদে বলা আছে, মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল। মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল। 27 নং অনুচ্ছেদে বলা আছে, আইনের দৃষ্টিতে সমতা। 28 নং অনুচ্ছেদে বলা আছে, ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য। সংবিধানের 29 নং অনুচ্ছেদে বলা আছে, সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। 30 নং অনুচ্ছেদে বলা আছে, বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ। সংবিধানের 31 নং অনুচ্ছেদে বলা আছে, আইনের আশ্রয় লাভের অধিকার। 32 নং অনুচ্ছেদে বলা আছে, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ। 33 নং অনুচ্ছেদে বলা আছে, গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। সংবিধানের 34 নং আর্টিকেলে বলা আছে, জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ। 35 নং আর্টিকেলে বলা আছে, বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ। 36 নং আর্টিকেলে বলা আছে, চলাফেরার স্বাধীনতা। 37 নং আর্টিকেলে বলা আছে, সমাবেশের স্বাধীনতা। 38 নং আর্টিকেলে বলা আছে, সংগঠনের স্বাধীনতা। 39 নং আর্টিকেলে বলা আছে, চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। 40 নং আর্টিকেলে বলা আছে, পেশা বা বৃত্তির স্বাধীনতা। সংবিধানের 41 নং আর্টিকেলে বলা আছে, ধর্মীয় স্বাধীনতা। 42 নং আর্টিকেলে বলা আছে, সম্পত্তির অধিকার। 43 নম্বর আর্টিকেলে বলা আছে, গৃহ ও যোগাযোগের রক্ষণ। 44 নং আর্টিকেলে বলা আছে, মৌলিক অধিকার বলবৎকরণ। 45 নং আর্টিকেলে বলা আছে, শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন। 46 নং আর্টিকেলে বলা আছে, দায় মুক্তি বিধানের ক্ষমতা। 47 নং আর্টিকেল, কতিপয় আইনের হেফাজত। 47 এর ক, সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন আর্টিকেলে বলা আছে? উত্তর 28। আবার পরীক্ষায় আসতে পারে, বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে? সেক্ষেত্রে উত্তর হবে 35 নং অনুচ্ছেদ। পরীক্ষায় আসতে পারে, মৌলিক অধিকার বলবৎকরণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে? সেক্ষেত্রে উত্তর হবে 44। যারা বিসিএস প্রিলি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য সংবিধানের আর্টিকেলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা অবশ্যই সংবিধানের আর্টিকেলগুলো পড়বেন। আজকের টিউটোরিয়ালে সংবিধানের তৃতীয় ভাগ এবং এর নাম মৌলিক অধিকার,
26 নং আর্টিকেল থেকে 47 নং আর্টিকেল। 26 নং আর্টিকেলে বলা আছে মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল। এ কথার মানে সংবিধানে যে মৌলিক অধিকারগুলো আছে এই মৌলিক অধিকারগুলোর সহিত অসামঞ্জস্য যদি কোনো আইন করা হয় সে আইনটা বাতিল, দ্যাট ইজ বাত। অর্থাৎ মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য কোনো আইন টিকবে না। 27 নং অনুচ্ছেদে বলা আছে আইনের দৃষ্টিতে সমতা। অর্থাৎ বাংলাদেশের নাগরিক, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। আপনি, আমি, বাংলাদেশের নাগরিক, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। 28 নং আর্টিকেলে বলা আছে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য। অর্থাৎ ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ইত্যাদি ভেদে কোনো বৈষম্য করা যাবে না। দ্যাট ইজ আমাদের সংবিধানে, বাংলাদেশের সংবিধানে ডিসক্রিমিনেশনকে অ্যালাউ করা হয়নি, যে নো ডিসক্রিমিনেশন, যে নারী পুরুষ, গোষ্ঠী, বর্ণ, ধর্ম এসব কারণে কোনো বৈষম্য করা যাবে না। 28 নং অনুচ্ছেদের ভিতরে 28-এর 1, 28-এর 2, 28-এর 3, 28-এর 4 আছে। এই অনুচ্ছেদগুলো আপনারা ডিটেলস পড়বেন। 29 নং অনুচ্ছেদে বলা আছে সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। অর্থাৎ সরকারি নিয়োগ লাভে সকল নাগরিকের সুযোগ সমান। অর্থাৎ নারী পুরুষ, ধর্ম, গোষ্ঠী, বর্ণ ইত্যাদি ভেদে সকলের সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা রয়েছে। 30 নং আর্টিকেলে বলা আছে বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ। অর্থাৎ বাংলাদেশের কোনো নাগরিক যদি বিদেশি খেতাব গ্রহণ করতে চায় তাহলে বিদেশি খেতাব গ্রহণের পূর্বে মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন নিতে হবে। মহামান্য রাষ্ট্রপতি যদি অনুমোদন দেন তবেই ওই বাংলাদেশি নাগরিক বিদেশি খেতাব গ্রহণ করতে পারবেন। মহামান্য রাষ্ট্রপতি যদি অনুমোদন না দেন সেক্ষেত্রে কোনো নাগরিক, বাংলাদেশের কোনো নাগরিক বিদেশি খেতাব গ্রহণ করতে পারবেন না। 31 নং অনুচ্ছেদে বলা আছে আইনের আশ্রয় লাভের অধিকার। অর্থাৎ আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, বাংলাদেশের 64 জেলার যে কোনো স্থানে আপনি অবস্থান করেন, আপনি আইনের আশ্রয় লাভের অধিকার রাখেন। আপনার যদি মনে হয় আপনার আইনের আশ্রয় লাভের প্রয়োজন আছে সেক্ষেত্রে আপনি আইনের আশ্রয় লাভ করতে পারবেন, আপনার এই অধিকার আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান আপনাকে এই অধিকার দিয়েছে। 32 নং অনুচ্ছেদে বলা আছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ। অর্থাৎ আপনার ব্যক্তি স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করবে না। 33 নং অনুচ্ছেদে বলা আছে গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। অর্থাৎ বাংলাদেশের পুলিশ যদি কোনো নাগরিককে, বাংলাদেশের কোনো নাগরিককে গ্রেফতার করতে চান তাহলে আগে ওই নাগরিককে বলতে হবে কেন পুলিশ তাকে গ্রেফতার করছে, অর্থাৎ গ্রেফতারের কারণ ওই নাগরিককে জানাতে হবে। গ্রেফতারের পরে 24 ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে। যাকে গ্রেফতার করা হয়েছে তিনি যাতে করে তার পছন্দ অনুযায়ী আইনজীবী নিয়োগ দিতে পারে এ ব্যবস্থা করতে হবে, আত্মপক্ষের সমর্থন নিশ্চিত করতে হবে। 34 নং অনুচ্ছেদে বলা আছে জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ। অর্থাৎ আপনি বাংলাদেশের কোনো নাগরিককে জবরদস্তি শ্রম করাতে পারবেন না। তবে ফৌজদারি মামলায় যারা দণ্ডিত তাদের ক্ষেত্রে ভিন্ন কথা। 35 নং অনুচ্ছেদে বলা আছে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ।
35 নং অনুচ্ছেদে বলা আছে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ। অর্থাৎ একজন ব্যক্তি তার একটি অপরাধের জন্য তাকে একাধিক শাস্তি দেওয়া যাবে না, একাধিক দণ্ড দেওয়া যাবে না। 36 নং অনুচ্ছেদে বলা আছে চলা ফেরার স্বাধীনতা। এ কথার মানে আপনি যদি বাংলাদেশের নাগরিক হন, বাংলাদেশের 64 জেলায় যতগুলো উপজেলা আছে আপনি যে কোনো উপজেলায় আপনি যেতে পারেন, পাসপোর্ট ভিসা অন্য নিয়ম কানুন মেনে আপনি বাংলাদেশ থেকে বিশ্বের অন্য দেশে যেতে পারেন, অন্য দেশ থেকে আপনি নিয়ম অনুযায়ী বাংলাদেশে আসতে পারেন। অর্থাৎ আপনার চলাফেরার স্বাধীনতা সংবিধান দিয়েছে। সমাবেশের স্বাধীনতা সংবিধানের 37 নং অনুচ্ছেদে বলা আছে আপনি সমাবেশ করতে পারবেন, তবে জনগণের যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। 38 নং অনুচ্ছেদে বলা আছে সংগঠনের স্বাধীনতা, অর্থাৎ আপনি সংগঠন করতে পারেন। 39 নং অনুচ্ছেদে বলা আছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা, অর্থাৎ আপনার চিন্তা ও বিবেকের স্বাধীনতা আছে, আপনার বাক স্বাধীনতা আছে। 39 নং অনুচ্ছেদের মধ্যে সংবাদপত্রের স্বাধীনতার কথাও বলা আছে, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছে। 40 নং অনুচ্ছেদে বলা আছে পেশা বা বৃত্তির স্বাধীনতা, অর্থাৎ আপনি আপনার পেশা পছন্দ করতে পারেন, আপনার মন চাইলে আপনি চাকরি করতে পারেন, আপনার মন চাইলে আপনি ব্যবসা করতে পারেন, এক্ষেত্রে সরকার কোনো কিছু আপনার উপর চাপিয়ে দিবে না। যেহেতু সংবিধানের 40 নং অনুচ্ছেদে বলা আছে পেশা বা বৃত্তির স্বাধীনতা, 41 নম্বর অনুচ্ছেদে বলা আছে ধর্মীয় স্বাধীনতা। আমাদের এদেশে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ভাই বোনেরা থাকেন, বাস করেন, তারা তাদের নিজের নিজের ধর্ম পালন করবেন, তাদের সে স্বাধীনতা সংবিধান দিয়েছে। 42 নং অনুচ্ছেদ সম্পত্তির অধিকার, আপনি আপনার পৈতৃকভাবে আপনি যে সম্পত্তি পাবেন আপনি তার মালিক হবেন, আপনি চাইলে আপনার সম্পত্তি বিক্রি করতে পারবেন, আপনি চাইলে সম্পত্তি কিনতে পারবেন আপনার যদি সে ক্ষমতা থাকে, এই অধিকারগুলো আপনার আছে এবং সংবিধানের 42 নং অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে। 43 নম্বর অনুচ্ছেদ গৃহ ও যোগাযোগের রক্ষণ, আপনার গৃহে আপনি যখন অবস্থান করেন তখন আপনি নিরাপদ, আপনি যখন অন্য কাউকে চিঠি দেন বা অন্য কেউ আপনাকে চিঠি দেয় এই চিঠির গোপনীয়তা থাকবে, কারণ সংবিধানের 43 নং অনুচ্ছেদে বলা আছে গৃহ ও যোগাযোগের রক্ষণ। 44 নম্বর অনুচ্ছেদ মৌলিক অধিকার বলবৎকরণ, অর্থাৎ সংবিধানে আপনার আমার যে মৌলিক অধিকারগুলো আছে এগুলোর যদি কোনোটা বিঘ্ন ঘটে আপনি বা আমি 102 নং অনুচ্ছেদ অনুযায়ী রিট করতে পারব। 45 নম্বরে বলা আছে শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন, একথার মানে সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী তাদের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন রয়েছে। 46 নং অনুচ্ছেদ দায় মুক্তি বিধানের ক্ষমতা, 47 নং অনুচ্ছেদ কতিপয় আইনের হেফাজত, 47 ক সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা। এই 47-এর মধ্যে বলা আছে যারা যুদ্ধ অপরাধী তারা যদি এই মৌলিক অধিকারগুলোর কথা বলে সেক্ষেত্রে তারা এই মৌলিক অধিকারগুলো ভোগ করতে পারবেন না। সব আপনারা অবশ্যই এই সংবিধানের তৃতীয় ভাগ দ্যাট মিন মৌলিক অধিকার অবশ্যই পড়বেন। এখানে 26 থেকে 47 আর্টিকেল আছে, এই আর্টিকেলগুলোর নাম বা শিরোনামগুলো মনে রাখবেন। প্রথম দিকে মনে রাখা খুব টাফ, কিন্তু একবার যদি আপনার মুখস্থ হয়ে যায় সেক্ষেত্রে রিভিশন দিয়ে মনে রাখাটা খুবই সহজ। আপনি যেহেতু বাংলাদেশের নাগরিক তাহলে অবশ্যই আপনার এই মৌলিক অধিকারগুলো জানা প্রয়োজন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য। আমার অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখবেন, আমার অন্য টিউটোরিয়ালগুলোতে ইতোমধ্যে আমি
সংবিধানের প্রাথমিক ধারণা, সংবিধানের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ টিউটোরিয়াল তৈরি করেছি। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।